আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকে আমরা গুজরাটি সেলাইয়ের দ্বিতীয় প্যাটার্ন শিখব। আমার প্রথম ভিডিওতে আমি গুজরাটি সেলাইয়ের প্রথম বক্সটা শিখাইছি, আজকে আমরা এই লম্বা প্যাটার্নটা শিখব। আশা করি সবারই ভালো লাগবে, চলুন শুরু করি। তো প্রথমে আমরা এখান থেকে শুরু করব। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, আমি সুতাটা কিন্তু একটু মোটা করে নিয়েছি, যেন সেলাইটা সুন্দর দেখা যায়। তো একটু লক্ষ্য করলে দেখা বুঝতে পারবেন। তো সুতাটা যেহেতু মোটা, এর জন্য চারাল করে নিছি আমি, এর জন্য একটু সুতাটা প্রবলেম হচ্ছে। তারপরে আমি এখান থেকে সুইয়ের মাথাটা খেয়াল করবেন, আমি কোন দিক থেকে উঠাচ্ছি, কারণ এটাই হচ্ছে মেইন। তারপরে এই সুতাটার নিচ দিয়ে, এই সুতাটার উপর দিয়ে না, এই সুতাটার নিচ দিয়ে যেয়ে আমি ওখানে আরেকটা ফোর উঠাবো। এখানে ফোরটা উঠাবো, মানে একটু খেয়াল করলে বোঝা যাবে যে আসলে কিভাবে সুতাটা উঠাচ্ছি। তো এই সুতাটা কিন্তু উপরেই থাকবে, এই সুতাটা উপরেই থাকবে। তো সুয়ের মাথাটা লক্ষ্য করেন, আমি আবারও বলছি, কারণ আমারও এখানে বারবার ভুল হইতো। তো এই সুতাটার নিচ দিয়ে আমি সুইটা নিব, নিয়ে আমি এইখানে আমি আরেকটা ফোর উঠাবো। সুতাটা একটু টেনে আমি করব। এবার হচ্ছে এটার উপর দিয়েই সাইড থেকে আমি শুয়ে আরেকটা ফোর উঠাবো। তারপরে ওই সুতার উপরেই হবে, এই সুতাটাও উপরেই থাকবে। শুয়ের মাথাটা খেয়াল করুন, আমি এই পাশ থেকে এদিকে উঠাচ্ছি, আর এটার সুতাটা ওই সুতার উপরেই থাকবে। তারপরে লক্ষ্য করেন, আমি ওই মানে এই সুতাটার নিচ দিয়ে আমি সুতাটা আনছি, এবং সুয়ের মাথাটা লক্ষ্য করবেন আমি কোন দিক দিয়ে উঠাচ্ছি, কারণ আমার যেহেতু এখান থেকে ভুল হইতো, আপনাদের এখান থেকে ভুল হওয়ার সম্ভাবনা আছে, একটু লক্ষ্য করতে হবে। তো আমি এখান থেকে সুয়ের মাথাটা উঠাচ্ছি। তবে আজকে যারা আমার এই ভিডিওটা প্রথমে দেখছেন হয়তো বুঝতে পারবেন না, এর জন্যই আমি প্রথম যে সিঙ্গেল বক্সটা শিখাইছি, সেই সিঙ্গেল বক্সটা যদি আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে গুজরাটির প্রথম বক্সটা কীভাবে আমি সেলাই করছি। তো এর জন্য আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্টে যেয়ে আমার ভিডিওটা আপনারা চেক করে আসতে পারেন, আরও অনেক ভিডিও আছে, হয়তো যদি ভালো লাগে ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখতে পারেন। তো এখন আমি সুইটা এদিক থেকে উঠাচ্ছি, আর খেয়াল রাখতে হবে যে নিচে সুতাটা আছে ওটার উপরে হবে, সুতাটা উপরে থাকবে, এবং এটার নিচ দিয়ে এভাবে করে আমি বের করে নিয়ে আসব, এবং এপাশ থেকে সুই উঠায়ে সুয়ের মাথাটা ওই দিকে থাকবে। এভাবেই আমি ফোরটা উঠাবো। তো সম্পূর্ণটা কমপ্লিট করব এভাবেই। তো লক্ষ্য রাখতে হবে যে সুতাটা ওইটার নিচ দিয়েই দিতে হবে, তাছাড়া কিন্তু যখন আমি সেলাইটা শুরু করব তখন কিন্তু সুন্দর এই প্যাটার্নটা হবে না, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি যখন প্রথম এই সেলাইটা শেখার জন্য মানে সুই সুতা নিছিলাম, আমারও কিন্তু অনেক ভুল হয়েছিল, একসময় ভাবছিলাম যে না আর এটা শিখবই না, কিন্তু চেষ্টা করতে করতে আমারও হয়েছে, আমারও শিখতে অনেক সময় লাগছে। তাই ভাবলাম যে দেখতে অনেক কঠিন হলে আমার মতো অনেকেই মনে করে কঠিন, কিন্তু আসলে এটা কঠিন না, একটু বুঝলেই হয়। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা কালার সুতা নিলাম, যেন আপনারা বুঝতে পারেন আসলে আমি সুতাটা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে দিচ্ছি। তো এবার সুয়ের মাথা এখান থেকে উঠাবো, উঠায়ে এপাশে হলুদ সুতার নিচ দিয়ে আমি সুতাটা দিব। দেওয়ার পরে এখানে যে সুইটা মানে সুতাটা আছে, তো ওইখান দিয়ে আমি সুতাটা বের করলে হলুদ সুতাটা কিন্তু গোলাপি সুতার নিচে চলে যাবে। তো তখন তখন হলুদ সুতাটা আমি এইভাবে করে গোলাপি সুতার উপরে নিয়ে আসবো, হলুদ সুতাটা উপরে উঠাবো। তারপরে আমি এখানে নিচ দিয়ে এই সুতাটার নিচ দিয়ে যাব, একটু লক্ষ্য করলেই বোঝা যাবে। এই সুতাটার নিচ দিয়ে যাওয়ার পরে আবার এই সাইড থেকে আমি সুইটা এই সুতাটার ভিতর দিয়ে দিব। আজকে ভিডিওটা আমার একটু লং হইতে পারে, কারণ আমি একটু ডিটেলসে বলে বোঝাচ্ছি, যার কারণে আপনাদের সুবিধা হবে হয়তো, কিন্তু একটু ধৈর্য ধরে দেখলে সেলাইটা আপনারা খুব দ্রুতই শিখতে পারবেন। তো এবারও কিন্তু হলুদ সুতাটার নিচ দিয়ে আর গোলাপি সুতাটা নিচে চলে যাবে, হলুদ সুতাটা উপরে উঠাবো আবারও এই ফাঁকাটা দিয়ে। এই ফাঁকাটা তো উপর থাকবে, এই নিচের সুতাটার ফাঁকাটা দিয়ে আমি এটা উঠাবো, এবং আবারও এই পাশে সুতার ভিতর দিয়ে আমি এটা
বের করে নিয়ে আসব এবং হলুদ সুতাটা নিচে চলে গেছে তো সেই হলুদ সুতাটা নিচে দিয়ে আমি এই হলুদ সুতাটা নিচে থেকে উপরে উঠাবো আর গোলাপি সুতাটা নিচে চলে যাবে তো এইভাবেই পুরো প্যাটার্নটা কমপ্লিট করব এই প্যাটার্ন দিয়ে কিন্তু কামিজের তারপরে হচ্ছে কুশন কভার এইসবের বর্ডার লাইনগুলো করা যাবে মানে যেখানে ইচ্ছা আপনি এটা বর্ডার লাইন হিসাবে ব্যবহার করতে পারবেন তো এভাবে করে পুরো লাইনটা আমি কমপ্লিট করব এবার এপাশ থেকে উঠাবো আমি ভিডিওটা অনেক আস্তে আস্তে করছি যেন আপনারা বুঝতে পারেন এবার হলুদ সুতাটা উপরে দিব গোলাপি সুতাটা নিচে চলে যাবে তো একটু তারপরে ওই পাশে সুতায় চলে যাব এই পাশে ফোঁটা ওঠানোর পরে একটু লক্ষ্য করেন হলুদ সুতাটা কিন্তু নিচে চলে গেছে এখন হলুদ সুতাটা উপরে উঠিয়ে দিব তো একটু সরি একটু প্রবলেম হয়েছে ভিডিও করার সময় ক্যামেরা থেকে আমার ফ্রেমটা একটু সরে গেছিল তো আমি আবার দেখাচ্ছি হলুদ সুতাটা উপরে উঠাবো এবং গোলাপি সুতাটা এই পাশের যে ইটা আছে সেখান দিয়ে আমি বের করে নিয়ে আসব এখন হচ্ছে হলুদ সুতা এবং গোলাপি সুতা হলুদ সুতাটা একদমই নিচে চলে গেছে তো হলুদ সুতাটা আমি উপরে উঠাবো আর গোলাপি সুতাটা নিচে চলে যাবে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আর এই পাশে একটা গোলাপি সুতা রয়েছে একদমই নিচে চলে গেছে তো সেইটাকে আমি উপরে উঠাই নিয়ে আসব এবং হলুদ সুতাটা ওটার নিচে চলে যাবে দেখুন কি সুন্দর হয়ে গেল একদম ইজি একটু আপনি যখন করতে থাকবেন তখনই কিন্তু অলরেডি আপনার এটা মিলে যাবে যদি সেলাইয়ের প্রথমটা ঠিক হয় পরে আস্তে আস্তে মিলে যাবে এখন এখান থেকে আমি এই ফোঁটটা উঠাবো উঠায় হলুদ সুতাটাকে উপরে উঠাবো হলুদ সুতাটা উপরে উঠানোর পরে এই গোলাপি সুতাটা উপরে উঠাবো আর ওই গোলাপি সুতাটা নিচে চলে যাবে আর একটা গোলাপি সুতাটা উপরে চলে আসবে এবং হলুদ সুতাটা আমি নিচ দিয়ে দিয়ে এই পাশ থেকে ফোঁটটা উঠালাম উঠানোর পরে এই হলুদ সুতাটা উপরে দিব আর গোলাপি সুতাটা নিচে চলে যাবে এই পাশের গোলাপি সুতাটা আমি উপরে উঠাবো হলুদটা নিচে চলে যাবে এই পাশের হলুদটা মানে উপরে আসবে গোলাপিটা নিচে আসবে এই পাশের ফোঁটটা উঠাবো মানে একদমই ইজি একটু বুঝলে আমি জানি না আমি কথায় বুঝাইতে পারতেছি কি না কিন্তু তবে একটু লক্ষ্য করে একটু লক্ষ্য করলেই আপনারা পারবেন আশা করি পারবেন হয়তো যদি প্রবলেম হয় আমাকে কমেন্টস করবেন আমি চেষ্টা করব আরেকটু ভালো করে বোঝানোর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টস করে জানাবেন আসলে ভিডিওটা আপনারা মানে কেমন লাগছে আপনাদের কাছে তো আজকের মতো এখানেই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে